এইটুকু সহ্য করার মুরদ না থাকলে রাজনীতি ছেড়ে দেন, আওয়ামী লীগকে বললেন রুমিন ফারহানা। এদিকে রক্তের প্রতিশোধ নিতে রাজপথ দখলের আহ্বান ফখরুলের। জানাবো মিডিয়া কাভারেজ পেতে বিএনপি সিচুয়েশন তৈরি করে, বলছেন প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দিব নেতৃত্বের দ্বন্দ্ব অবিশ্বাস কাটিয়ে উঠতে পারেনি বিএনপি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এইটুকু সহ্য করার মুরদ না থাকলে রাজনীতি ছেড়ে দিন, আওয়ামী লীগকে বললেন রুমিন ফারহানা। বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সরকার দাবি করে দেশে গণতন্ত্র আছে, আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই দেশে গণতন্ত্র আছে, তাহলে প্রশ্ন করি এত ভয় কেন? বিরোধী দল বিক্ষোভ কর্মসূচি করছে, শান্তিপূর্ণ কর্মসূচি করছে, মিছিল করছে, সেটা আমাদের সাংবিধানিক অধিকার। সেইটুকু সহ্য করবার সাহস ও মুরত যদি না থাকে রাজনীতি ছেড়ে দেন, পুলিশ প্রশাসন দিয়ে আর কয়েকদিন রাজনীতি করবেন, বিরোধী দলকে দমন করে আর কয়েকদিন রাজনীতি করবেন, 2023 সালের ডিসেম্বর কিংবা 2024 সালের জানুয়ারি মাসে দাদার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বিএনপি দলীয় সংরক্ষিত আসনের এ সংসদ সদস্য বলেন, আপনারা যদি মনে করেন 2014 এবং 2018 সালের কায়দায় খেলা হবে, অন্ধকারে কিংবা খেলা হবে বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় করবেন, তাহলে ভুল করবেন। বাংলাদেশের মানুষ সমুচিত জবাব দেবে, রুমিন ফারহানা বলেন, খেলা হবে স্লোগানটি প্রথমে দিয়েছিল আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, পরে এই স্লোগানটি গড়াতে গড়াতে গেল পশ্চিমবঙ্গে, বিধানসভা তৃণমূলের মূল স্লোগান হয়ে দাঁড়ালো খেলা হবে, পশ্চিমবঙ্গে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা আছে, সেখানের খেলা হবে এবং বাংলাদেশের রাজনীতির মাঠে খেলা হবে, এই দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খেলা হবে বক্তব্য প্রসঙ্গে এএমপি বলেন, সেই ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে, ভোলায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দলটির দুজন নেতাকর্মী নিহত হওয়ার কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, সেই হত্যাকাণ্ডের কোনো তদন্ত হয়নি, পুলিশকে জবাবদিহির মধ্যে আনা হয়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বক্তব্য পায়নি। বরগুনা ছাত্রলীগের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের ঘটনা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য ছাত্রলীগের গায়ে পুলিশের লাঠি দুটো টোকা পড়লে কি পড়ল না, ছাত্রলীগের ওপর পুলিশ লাঠির বাড়ি দিল কি দিল না, তারপর সেখান থেকে এক রাতে পুলিশকে বদলি করতে দেখলাম, কি অদ্ভুত বিচার দেখলাম, বিরোধী দলের দুইজন কর্মী হত্যা হয়ে যায়, বিচার হয় না, তদন্ত হয় না, ব্যবস্থা হয় না, অথচ ছাত্রলীগের গায়ে দুটো লাঠির বাড়ি পড়বার আগে পুলিশ বদলি হয়ে যায়। এ সময় নারায়ণগঞ্জে যুবদল কর্মী নিহত হওয়ার ঘটনা উল্লেখ করেন তিনি। বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছিলেন তা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, প্রধানমন্ত্রী এক ধরনের কথা বলছেন আর পুলিশ প্রশাসনের আচরণ দেখছি আরেক রকম, প্রধানমন্ত্রী এক ধরনের কথা বলছেন আশ্বাস দিচ্ছে, তার দলের যুবলীগ ছাত্রলীগের কর্মীরা অন্যরকম আচরণ ও ব্যবহার করছে বিরোধী দলের সঙ্গে। এ সময় গত 22 আগস্ট থেকে শুরু হওয়া বিএনপির কর্মসূচিতে হামলার চিত্র তুলে ধরে রুমিন ফারহানা দাবি করেন, 70টির বেশি জায়গায় হামলা হয়েছে, 600 নেতাকর্মী আহত, গ্রেপ্তার 200 এর বেশি, মামলায় আসামি 2000 এর বেশি নেতাকর্মী। রুমিন ফারহানা বলেন, এতই পোড়া কপাল আমাদের, হামলা মামলার শিকার আমরা হই, পুলিশের গুলিতে আমাদের কর্মী মারা যায়, লাঠিচার্জে আমরা আহত হই, ছাত্রলীগ যুবলীগের লাঠিচার্জে বাড়ি আমরা খাই, আমাদের সবাতে 144 ধারা জারি হয়, আবার মামলাও করা হয় আমাদের নামে। বিএনপির কর্মসূচি ঠেকাতে আওয়ামী লীগ কেন মাঠে, জানতে চেয়ে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ বলছে নাশকতা ঠেকাতে তারা মাঠে আছে, আমার প্রশ্ন, যদি বিএনপির নাশকতা ঠেকানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকতে হয় তাহলে পুলিশ প্রশাসন পুষে আমাদের লাভ কি, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছাত্রলীগ যুবলীগ হামলা করে, তাহলে পুলিশ প্রশাসন কেন আছে। রক্তের প্রতিশোধ নিতে রাজপথ দখলের আহ্বান ফখরুলের। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের হামলা মামলা এবং নিহত বিএনপি নেতাকর্মীদের রক্তের প্রতিশোধ নিতে রাজপথ দখলের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুবদল নেতা শাওনের হত্যার প্রতিশোধ যদি নিতে চাই, নূরে আলম এবং আব্দুর রহিমের হত্যার প্রতিশোধ যদি নিতে চাই, তাহলে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে রাজপথ দখল করে এই ভয়াবহ আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। মির্জা ফখরুল বলেন, নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে আমাদের ভাই শাওনের প্রাণ গেছে, নেত্রকোনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বিএনপির অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে,
তারা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছুদিন আগে ভোলাতে আমাদের ছাত্রদল নেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম শহীদ হয়েছেন। বর্তমান সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য এদেশের মানুষ যখন আন্দোলন করছে তখন তারা মনে করছে গুলি, গুম, হত্যা, খুন ও নির্যাতন করে সেই আন্দোলনকে দমিয়ে দেবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়ার মুক্তি সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় এবং আমাদের ভাইদের রক্তের প্রতিশোধ নিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। এরপর সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই হোক আজকে আমাদের লক্ষ্য। মিডিয়া কভারেজ পেতে বিএনপি সিচুয়েশন তৈরি করে বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতাদের কথা শুনলে মনে হয় তারা বোমা ছুড়বে, ঢিল মারবে, গুলি করবে, সব করবে, কিন্তু তাদের কিছু বলা যাবে না। মিডিয়া কভারেজ পেতে বিএনপি আন্দোলনের সময় সিচুয়েশন তৈরি করে। বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির ওপর হামলার তথ্য তুলে ধরে সরকারের করার সমালোচনা করলে তারা জবাব দেন সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বলেন, রুমিন ফারহানা বলে গেল খুব খারাপ নাকি অবস্থা, ভোলার ঘটনা নিয়ে চিৎকার চেঁচামেচি করে গেল, প্রতিবাদ করে গেল, বাংলাদেশে কি হতো, 75-এর জাতির তাকে হত্যা করা হলো, খুনিদের আরও উৎসাহিত করা হলো, বিচারের হাত থেকে রেহাই দেওয়া হলো, বিরোধী দল আন্দোলন করবে, হ্যাঁ আমি বলেছি পুলিশকে যে কিছু না বলার জন্য, এটা ঠিক, কিন্তু পুলিশ তো আগ বাড়িয়ে কিছু করেনি, যে কোনো মানুষ যদি আক্রান্ত হয় তার নিজেকে বাঁচাবার অধিকার আছে, সেটা কি নাই, না পুলিশ হলে তারা আক্রান্ত হলেও তার নিজেকে রক্ষা করার কোনো অধিকার থাকবে না। বিএনপি নেতাদের উদ্দেশ্যে সংসদ নেতা বলেন, তাদের কথায় মনে হয় তারা বোমা ছুড়বে, লাঠি মারবে, ঢিল মারবে, গুলি করবে, সব করবে, তাদের কিছু বলা যাবে না। আমি তো আন্দোলন করার কথা বলেছি, মিছিল করেন, আন্দোলন করেন, শান্তিপূর্ণভাবে করলে কেউ কিছু বলবে না, যেখানে শান্তিপূর্ণভাবে হচ্ছে সেখানে তো কেউ কিছু বলছে না, কিন্তু এরা তো মাঠে নেমে আগে কোথায় কাকে আক্রমণ করবে, কিভাবে একটা সিচুয়েশন তৈরি করবে, হ্যাঁ এটা করে, একটা কারণ আছে, কারণ হলো এমনি মিছিল করলে তো মিডিয়া কভারেজ পাবে না, মিডিয়াতে কভারেজ করার জন্যই তারা এমন ঘটনা ঘটাবে যেন তারা একটু ইয়ে পায়। তিনি বলেন, এমন গুম, খুন, হত্যা নিয়ে কথা হয়, বাংলাদেশে 75-এর পর কী ঘটেছে, 2001 সালের নির্বাচনের পর বরিশালের আগৈলঝড়ায় গৌরনদী থেকে 25,000 লোক টুঙ্গিপাড়ায় আশ্রয় নিয়েছে। তিনি বলেন, আমরা ডিজেল বেশি দামে কিনে অল্প মূল্যে দিচ্ছি, প্রত্যেকটা খাতে আমরা দিচ্ছি, কারণ কৃষক উৎপাদনটা বাড়াবে, 2 কোটি কৃষক উপকারভোগী কার্ড পায়, অর্থনীতির প্রত্যেকটা খাতে ভর্তুকি দিচ্ছি, যারা সাধারণ মানুষ তাদের জন্য উচ্চবিত্তরা হয়তো একটু অখুশি হতে পারেন, সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় সেদিকেই বেশি দৃষ্টি দিয়ে থাকি, এটাই আমার নীতি এবং সেটাই আমি করে যাচ্ছি। হতাশাব্যঞ্জক কথা ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো সেটা মোটেই সমুচিত নয়। নেতৃত্বের দ্বন্দ্ব অবিশ্বাস কাটিয়ে উঠতে পারেনি বিএনপি। 1 সেপ্টেম্বর বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠার 44 বছরে কয়েক দফায় রাষ্ট্র ক্ষমতায়ও গিয়েছে দলটি, কিন্তু বহুল আলোচিত 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের একে অপরের প্রতি তৈরি হওয়া অনাস্থা, দ্বন্দ্ব ও অবিশ্বাস গত 16 বছরেও কাটিয়ে উঠতে পারেনি বিএনপি। এখনও দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফ্রম স্থায়ী কমিটির মধ্যে রয়েছে একাধিক বিভাজন, প্রায় সময় বৈঠকে একে অপরের সঙ্গে জড়ান তর্ক বিতর্কে, করেন ব্যক্তিগত আক্রমণও। বিএনপি নেতারা বলছেন, 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে সন্দেহ, অবিশ্বাস, দ্বন্দ্ব ও একজনকে ল্যাং মেরে আরেকজনের উপর ওঠার যে প্রতিযোগিতা শুরু হয়েছিল তা এখনও দূর হয়নি। এমন ঘটনাও ঘটতে দেখা গেছে যে বিএনপির বিভিন্ন সংগঠনের কাউন্সিল বা পদ পদবি পাওয়ার সময় হলে একে অপরকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেপ্তার বা আটক করিয়ে দেওয়া হয়। দলটির নেতারা আরও বলছেন, 1/11 সময় কোমর ভেঙে যাওয়া বিএনপি এখনও সোজা হয়ে দাঁড়াতে পারেনি। খালেদা জিয়ার রাজনীতিতে থাকতে দল এক নীতিতে চলছিল, কিন্তু 2018 সালে তিনি কারাগারে যাওয়ার পর থেকে যখন নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছেন তখন দল আরেক ধারায় পরিচালিত হয়ে আসছে, ফলে শুধু দলের শীর্ষ পর্যায়ে নয় তৃণমূল সংগঠনেও ব্যক্তিগত পছন্দ অপছন্দকে ঘিরে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে যায়। এ কারণে বিগত কয়েক বছরে অনেক নেতা বিএনপি থেকে পদত্যাগ করেছেন, আবার অনেককে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় পদাবনতি ও নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সম্পর্কের দূরত্বের কারণ দলের স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। শুধু তাই নয়, একই কারণে খুলনার জনপ্রিয় নেতা নজরুল ইসলাম মঞ্জু, সিলেটের মেয়র আরিফুল হক, নারায়ণগঞ্জের তৈমুর আলম খন্দকার ও সাবেক শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলনের বিএনপিতে কোনো অবস্থান নেই। বিএনপি নেতারা আরও বলেন, শীর্ষ নেতাদের মধ্যে বর্তমানে চেয়ারপারসন খালেদা জিয়া অনেকটা গৃহবন্দী হয়ে রাজনীতির বাইরে, আর বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ সময় দেশের বাইরে নির্বাসিত
আছেন ভারপ্রাপ্ত তারেক রহমান। তাদের দুজনের সঙ্গে সমন্বয় করে দল পরিচালনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু মহাসচিবের সঙ্গে সম্পর্ক ভালো নেই স্থায়ী কমিটির সদস্যদের। বিভিন্ন সময় মহাসচিবের সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের দ্বন্দ্ব বিভেদের খবর প্রকাশ এসেছে। 2019 সালে জুনে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে দলের এমপিদের শপথ নেওয়াকে কেন্দ্র করে বাক বিতণ্ডায় জড়ান মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ। ওই বৈঠকে আগে কে কোন দল করেছেন, কে কার ব্যাগ টেনেছেন এসব বিষয় পর্যন্ত উঠে আসে। এছাড়াও বিভিন্ন সময় দলের স্থায়ী কমিটিতে নানা বিষয়ে মতভেদ বিরোধ দেখা গেছে। সম্প্রতি স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্রের মতো মত বিরোধ হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সূত্র জানায়, গত 8 আগস্ট নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বিএনপির মহাসচিব তার বক্তব্যে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় দলীয় দুই নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে দুই দিনের প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। কিন্তু তার বক্তব্যের আগেই দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় তাদের বক্তব্যে বলেন, রাস্তায় সমাবেশ করে হবে না, সরকার পতন করতে হলে হরতাল অবরোধে যেতে হবে। তাদের এ বক্তব্যের পরে আন্দোলনের কর্মসূচির ধরন নিয়ে বিএনপি নেতাদের মধ্যে মতবিরোধ দ্বন্দ্ব, এ ধরনের খবর প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে, যা নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে কিছুটা ক্ষোভ দেখা দেয়। পরে 15 আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কেন মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র এ ধরনের বক্তব্য দিয়েছেন তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মির্জা ফখরুল। এভাবে চলতে থাকলে তিনি মহাসচিব পদ থেকেও সরে যাওয়ার ইঙ্গিত দেন, তাদের এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা চান। তার বক্তব্যের পরে বৈঠকের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।